বন্ধুরা, আজকে একটা টপ লোকেশনে আপনাদের ফ্ল্যাট দেখাতে চলেছি। 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বালিখালে থাকবে। বালিখাল, বাদিকে বালিঘাট স্টেশন। বালিঘাট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে ফ্ল্যাটে যেতে মাত্র 3-4 মিনিটের সময় লাগবে। জিটি রোড কাছে, খুবই কাছে। বাস স্ট্যান্ড দেখছেন, 54 বাস স্ট্যান্ড। বালি শ্রীকৃষ্ণ হলের কাছে ফ্ল্যাটটা রয়েছে, 55 তলা রোডে। আজকের ফ্ল্যাটটা বন্ধুরা, একটা 2 BHK ফ্ল্যাট থাকবে, 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যার দাম থাকবে মাত্র 27 লক্ষ টাকা, ডবল ব্যালকানি এবং ডবল টয়লেটের সাথে। ফার্স্ট ফ্লোরেই পেয়ে যাবেন ফ্ল্যাটটা। ফ্ল্যাটটা বন্ধুরা বড় ফ্ল্যাট আছে, তবে রিসেল ফ্ল্যাট, একটু এজ আছে, 13 ইয়ার্স ওল্ড, 2011 সালের কনস্ট্রাকশান। তো বন্ধুরা, যারা যারা ফ্ল্যাটটা দেখে আগ্রহী থাকবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। 27 লক্ষ টাকা দাম, নেগোসিয়েবল, এমন নয় যে ফিক্স প্রাইস, অল পেপারস ওকে আছে। আর বন্ধুরা, এই লোকেশান থেকে বালি স্টেশনও মাত্র 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। আমরা এবারে বিল্ডিংটা দেখছি আউটসাইড দিয়ে। একটা রিসেল ফ্ল্যাট বন্ধুরা ফার্স্ট ফ্লোরে পাবেন। এটা ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরেই আছে, দক্ষিণ দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক, 3 সাইড খোলা। সুন্দর ফ্ল্যাট, নিচে দেখতে পারবেন যে মার্বেলের কাজ, মার্বেলের সুন্দর কাজকর্ম রয়েছে। 980 স্কোয়ার ফিটের আজকের এই ফ্ল্যাটটা, দক্ষিণ দিকে মুখ করে এন্টার আপনারা করবেন। এটা দেখতে পারবেন যে আউটসাইডটা, আপনার ফ্ল্যাটের আউটসাইডটা, এটা স্টেয়ারকেস, এই এন্ট্রান্সটা দেখতে পারবেন যে দক্ষিণ দিকে মুখ করে এন্টার করতে হবে। বাঁ দিকটা পূর্ব দিক এবং ডান দিকটা পশ্চিম দিক। দুখানা বড় বড় ব্যালকনি থাকছে, পূজাঘরও রয়েছে বন্ধুরা। দক্ষিণ দিকটা পুরো ওপেন, ডান দিকে দেখতে পারবেন যে পূজা স্পেস, পূজাঘর বলুন, এটা করা রয়েছে। 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যার দাম মাত্র 27 লক্ষ টাকা, দক্ষিণ দিক পুরো খোলা দেখতে পাচ্ছেন। ফ্ল্যাটটা কেউ যদি আগ্রহী থাকেন, আমাদের সাথে অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। বড় ব্যালকানি, দুখানা ঘর থেকেই ইউজ করতে পারবেন, কল আছে ব্যালকানিতে। এটা আরেকটা বেডরুম, অ্যাটাচ ওয়াশরুম থাকবে, দুখানা বাথরুম আছে। এটা হল দেখে নিন, বড় মাপের একটা হল, বেশ বড় মাপের হল, লম্বাতে 22 ফিট বাই 12 ফিট সাইজের একটা হল রয়েছে। বড় জানলা রয়েছে ওয়েস্টের দিকে। এই ধরনের একটা বড় মাপের হল দেখে নিন। বাকি এটা আউটসাইডে দেখছেন যে বেসিন ফিট রয়েছে, স্ট্যান্ড বেসিন, সুন্দর সিনারি করা রয়েছে। কিচেন দেখাবো বন্ধুরা, এরপরে কিচেনে দেখবেন একদম সেপারেট কিচেন। প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, একদম মার্বেল ফিটেড প্ল্যাটফর্ম রয়েছে। বাকি বড় মাপের কিচেন রয়েছে, আপনারা যদি নিজেদের মতন রিনোভেশন করাতে চান তো করে নিতে পারেন। এখানে দেখতে পারবেন যে চিমনি রয়েছে। তো এই ধরনের একটা বড় মাপের কিচেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা একটা বেডরুম, বেডরুমটা আপনাদের দেখিয়েছিলাম, আরেকবার দেখে নিন। এটা মাস্টার বেডরুম, এর সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকছে এবং ব্যালকানি থাকছে। যে ব্যালকানিটা রয়েছে দুদিক থেকে ইউজ করতে পারবেন, দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে উইন্ডো থাকছে। দক্ষিণ দিকটা পুরো ওপেন, পূর্ব আর পশ্চিম দিকটা বিল্ডিং রয়েছে। অ্যাটাচ ওয়াশরুম দেখে নিন, কোমোড ফিটেড রয়েছে অ্যাটাচ ওয়াশরুমে। বাকি বন্ধুরা, ফ্ল্যাটটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সুন্দর বারান্দা দেখে নিন, একদম বড় মাপের বারান্দা, দক্ষিণ দিক খোলা, ঠাকুরঘর আগেও দেখিয়েছিলাম। এবং দেখে নিন ঠাকুরঘরটা, সুন্দর বড় মাপের ব্যালকানি, পুরো খোলামেলা, সামনেটা পুরো ওপেন। এদিকে দেখে নিন, কল ফিটেড রয়েছে। তো বন্ধুরা, এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও আমরা প্রায়ই চলে আসি। যারা যারা চ্যানেলে রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
নতুন ভিডিও পাওয়ার জন্য। বেডরুমের সাইজও খুব বড় বড়, 12x11 ফিটের বেডরুমের সাইজ, দু দুখানা বেডরুম, খোলামেলা ফ্ল্যাট। পশ্চিম দিকে একটা বিল্ডিং রয়েছে, তবে দক্ষিণ দিকটা পুরোটাই ওপেন। সুন্দর একটা ফ্ল্যাট, যারা আগ্রহী যোগাযোগ করবেন। হলের সাইজটা দারুণ বন্ধুরা, সুন্দর একটা হল। এরপরে আপনাদের লফট দেখাবো এবং কমন ওয়াশরুম দেখাবো। লফটের পজিশনটা দেখুন, ভালো সাইজের একটা লফট। বাকি নিচে ফ্লোরে মার্বেল রয়েছে। এখানে কমন টয়লেট, বাংলা করা রয়েছে, আপনারা চাইলেই চেঞ্জ করে নিতে পারবেন। টপ লোকেশানে ফ্ল্যাটটা দেখালাম বন্ধুরা, বালি স্টেশন জাস্ট 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এবং সেম ডিস্টেন্স জিটি রোড বালিঘাট স্টেশন। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখাবে। ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।